গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে শনিবার, আজকে ছুটির দিন, তাই জন্যই সবকিছু একটু দেরিতে দেরিতে। তো আজকে প্ল্যান আছে, আজকে অনেক কিছু প্ল্যান আছে জানেন তো। আজকে আমাদের বাড়িতে আমাদের দুই বন্ধু আসবে, তো তাদের জন্য অল্প নিজেদের মতো করে তাদের সঙ্গে টাইম স্পেন্ড করবো, কিছু রান্নাবান্না করবো, তো সেই সব তো আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা ছাড়াও যাবো এখন একটু ব্রেকফাস্ট করে নিয়ে, এখন যাবো একটু চট করে একটু বাজার থেকে কয়েকটা জিনিস লাগবে সেগুলো আনবো, আর সেটা ছাড়া কিছু নিমন্ত্রণ করতে যাওয়ার ব্যাপার আছে। তো দেখি সেগুলো আজকে কালকের মধ্যে ভাবছি সেরে ফেলবো, যেগুলো অনেক দূরের দূরের তাদের ফোনে জানিয়েছি যারা অনেক দূরে থাকেন আর কি, কিন্তু যারা কাছেই থাকে সোসাইটির মধ্যে তাদের কাছে যাব আজকে কালকের মধ্যেই হয়তো, মানে যাব। তো এই সবগুলো আর কি মাথায় রয়েছে, আর উইকেন্ডের তো এক্সট্রা কাজ তো থাকেই, রেগুলার কাজ ছাড়া এক্সট্রা কাজ থাকেই, তো সেসবও করব। যাই হোক, অনেকটা এনার্জি নিয়ে শনিবারটা শুরু করছি, দেখতে থাকুন। কি অবস্থা করেছো তুমি এই জায়গাটার? সুপার মার্কেট পৌঁছে গেছি, কিন্তু এখানে যে প্রচন্ড ভিড়, ভিড় মানে শনিবার যেহেতু খুব ভিড়, তো আমরা তো সকালের খাবার খেয়ে তারপরে এই ভিডিওটা দিয়ে আপলোড করে তারপরে এলাম, আর গিয়ে করবো রান্না বান্না। মানে আমাদের এই বেলার রান্না মাসি করে দিয়ে গেছে, রাত্রির বেলার যে বন্ধুরা আসছে তাদের জন্য যেগুলো করব সেগুলো আমরাই করবো। কি পেয়েছি দেখুন, আলফনসো আর এখানে লিচু। মানে এইটা হয়তো আপনাদের জন্য খুবই সহজ, একটা লিচুটা ভেতরে রয়েছে দেখাচ্ছি না। আলফনসো হচ্ছে ফেভারিট ম্যাঙ্গো, এইটা হয়তো আপনাদের জন্য খুবই সাধারণ ব্যাপার মানে লিচুটা, কিন্তু আমরা যারা বাইরে থাকি, আমি হায়দ্রাবাদেও যতদিন ছিলাম লিচু মানে আম অনেক রকমের পেয়েছি, কিন্তু লিচু পাওয়া যায় না, ভালো লিচু তো নয়ই, এমনিতে লিচুটাই খুব মানে পুরো সিজনে হয়তো কয়েকটা মাত্র দিনের জন্য আমরা লিচু পাই, আর ব্যাঙ্গালোরেও ওই একই অবস্থা। তাই জন্য লিচু পেয়ে আমি খুবই খুশি, আমি আম কাঁঠাল লিচু এগুলো খুব ভালোবাসি খেতে। বিগ মার্কেটে এসেছিলাম, বিগ মার্কেটে পেলাম না, ওই চিকেনের ঠ্যাংগুলো নিতে এসেছিলাম। আমরা না প্রেফার করি ওইটাই নিতে, চিকেনের সব পিস, চিকেনের সব পিস খেতে ভালো লাগে না, তাই জন্য প্রেফার করি শুধু ঠ্যাংটাই নিতে। তো এখানে যে আমাদের যতগুলো লাগবে ততগুলো নেই, তাই জন্য ভিলেজ মার্কেটে যাচ্ছি। ভিলেজ মার্কেটে পেলে তো ভালো, যদি পেয়ে যাই, আর যদি না পাই তাহলে স্পার যাব। স্পারটা মানে সব থেকে কাছে এই ভিলেজ মার্কেটটাই হয়, তবে বিগ মার্কেটটাতে আমরা সবসময় আসি জন্য এটাতে এসেছিলাম। দেখি পেয়ে যাবো, কোথাও না কোথাও তো পেয়ে যাবো, গিয়ে ঝটপট বসিয়ে দিতে হবে। আজকের খুব বেশি তামঝামের কিছু রান্না করব না, সিম্পলি করবো, কারণ কি ওয়েদারটা হালকা হালকা একটু ঠান্ডা হলেও কি হবে, এখনো তো গরমকালই, তাই জন্য খুব বেশি তামঝাম কিছু করব না। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে তারপরে তৃপ্তি লেগে পড়েছে, তৃপ্তি বলল আজকে আমি করব, মানে বিশেষ বিশেষ দিনে ভালো ভালো রান্নাবান্না ওই করে আমাদের বাড়িতে, আপনারা সেটা এতদিনে বুঝতেই পেরে গেছেন। তো এখানে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সিম্পল ম্যারিনেশন, নুন হলুদ আর সর্ষের তেল এই দিয়ে ম্যারিনেট করে ও রেখে দিচ্ছে। তো আগে সমস্ত গোজ গাছগুলো করে নিলে কি হয়, রান্না করতে অনেক বেশি সুবিধা হয়। তো আপনাদের যেরকম বললামই, সবগুলোই মানে চিকেনের লেগ পিসই আনা হয়েছিল, আর লেগ পিসগুলো একটু চিড়ে চিড়ে দোকান থেকেই আনা হয়েছিল।
আর এখানে আমি বললাম একটু আলু দিতে, কারণ যারা মানে যারা আসছেন আমাদের বাড়িতে তারাও বাঙালি, আর আমি তো মানে আলু ছাড়া মানে বাড়িতে মাংস রান্না হবে সে আবার আলু ছাড়া আমি ভাবতেই পারি না, তো তাই জন্য আলু কেটে রাখলো খানিকটা। আর এখানে অনেকটা মতো পেঁয়াজ লাগবে, যেহেতু অনেকগুলো চিকেনের পিস রয়েছে, প্রায় 16টা মতো চিকেনের পিস ছিল, তো মানে লেগ পিস ছিল, তো তার জন্য ওই অনেকটা পেঁয়াজ, 4-5টা পেঁয়াজ কেটে রাখছে। আর এখানে সাথে সাথে বানিয়ে রাখছে এদিকে চালটা, মানে ভাতটা একটু বানিয়ে রাখছে, গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে ভাতটা বানিয়ে রাখছে। আর এখানে মোটামুটি সব রেডি হয়ে গেছে, এখানে মশলা পেস্ট হবে, পেস্টের জন্য ওই আদা রসুন কাঁচা লঙ্কা এই পেস্ট হবে। আর ভাতটা বানিয়ে রাখছে এই কারণে যে একটা মিষ্টি মিষ্টি পোলাও হবে, তাই জন্য। তো এই তো রসুন, এই রসুনগুলো হচ্ছে একেবারে দোকান থেকে নিয়ে আসা হয়েছিল, একদম রসুন মানে খোসা ছাড়ানো রসুন যেগুলো পাওয়া যায় সেগুলো প্যাকেটের, এগুলো বেশ ভালোই থাকে, কিন্তু খুব বেশি দিন রেখে ইউজ করা যায় না, তো খুব বেশি দিন আমাদের চলেও না যা রান্নাবান্না হয়, মানে স্পেশালি ননভেজ হলে তো শেষই হয়ে যায়। আর এই রসুনগুলোর বিশেষত্ব হচ্ছে বেশ বড় বড় কোয়া সেই রসুনগুলোতে, তো সেই ওই আদা রসুন আর এরপরে কাঁচা লঙ্কা দিয়েও ভালো করে একটা পেস্ট করে রেখে দেবে। আর এদিকে ভাত হচ্ছে, আর এদিকে আমি বসেছি হচ্ছে কাজু কিশমিশ, কিশমিশ তো কিছু করার নেই তবে কাজুটা ছাড়ানোর জন্য, আর ভাতের জল যেখানে ফুটে উঠেছে, ফুটে ওঠার পরে চালগুলো দিয়ে দিল, তারপরে ভাতটা ঝরঝরে হলে নামিয়ে দেবে। আর এদিকে বসিয়ে দিল আবার চিকেনটা, চিকেনের জন্য বেশ সর্ষের তেল অনেকটা গরম করে নিয়ে প্রথমেই আগে আলুগুলো একটু সুন্দর লাল লাল করে ভেজে তুলে রাখছে, একটু সময় নিয়ে ভাজতে হবে, বেশ অনেকটা রয়েছে তো। তারপরে ওই একই তেলের মধ্যে, তেল একেবারেই দিয়ে দিয়েছিল, একই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিল কিন্তু বেশ কিছুটা পরিমাণ চিনি। এই চিনিটাতে কি হবে, মানে মাংসে চিনি দিচ্ছে ভেবে ভাববেন না আমরা মিষ্টি মিষ্টি মাংস খাই, কিন্তু এই চিনিটা দিলে আসলে রং হয় খুব সুন্দর, একটা লাল রং হবে, মানে একটু কালচে কালচে রং হয়, আর একটু মিষ্টি কিন্তু ব্যালেন্স করে। তো তারপরে পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা মানে অল্প নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিল বেশ খানিকটা পরিমাণ ছোট এলাচ, 2-3টে তেজপাতা আর খানিকটা গোটা গোলমরিচ, এই দিয়ে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিল নুন, আর এই যে আদা রসুন কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিল সেই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা এখানে 2 টেবিল স্পুন মতো, 2 বা 2.5 টেবিল স্পুন মতো রয়েছে পেস্টটা, ওই পেস্টটা দিয়ে দিল। তারপরে নেড়ে চেড়ে নিয়ে আবার দিয়ে দিল বেশ খানিকটা টক দই, এখানে টক দই রয়েছে ওই 2.5-3 টেবিল স্পুনের মতো টক দই। এখানে আমাদের কাছে আসলে মানে রান্না করতে করতে খেয়াল হয়েছে যে টমেটোটা নেই, টমেটোটা সকালবেলা তো গেছিলামই সুপার মার্কেটে নিয়ে আসলেই হতো, খেয়াল ছিল না, তো টমেটোর বদলে ওই জন্য দই দিয়ে দেওয়া হলো। আর দইটা দিয়ে কিন্তু মানে সমানে নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু ওটা একটু ছানা ছানা হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, আর দইটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। তারপরে রেগুলারের যে মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো একে একে দিয়ে নাড়াতে হবে, মানে ভালো করে ওটাকে, কারণ কি পেঁয়াজ যেহেতু অনেকটা, এটা কিন্তু এই মশলাটা কষাতেই যা সময় আর কি, তো বেশ খানিকক্ষণ টাইম নিয়ে কষিয়ে যখন তেল উঠে এসছে তারপরে ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে আবার ঢাকনা তুলে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে ধরে ধরে কিন্তু রান্নাটা করতে হবে। বেশ অনেকটা যখন কষা হয়ে যাবে সেই সময় কিন্তু এই যে আলু যেগুলো ভেজে রাখা ছিল না, দেখুন এখন আলুগুলো তৃপ্তি দিয়ে দিয়েছে, তো সেই সময় আলুগুলোকেও দিয়ে দিতে হবে, তাতে কী হবে আলুর মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে। আর এই তো ভালো করে যখন কষিয়ে পুরো কষানোটা যখন হয়ে যাবে, যেহেতু চিকেন সময় তো খুব বেশি লাগে না, যেহেতু পরিমাণটা বেশি তাই জন্য একটু সময় লাগছেই আর কি, তারপরে পরিমাণ মতো গরম জল দিয়ে আবার নেড়ে চেড়ে ঢেকে রান্না করতে হবে। ফুটে উঠলে তারপরে যখন মানে চিকেনটা অলমোস্ট যখন সেদ্ধ হয়ে যাবে তখন উপর থেকে একটু শাহী গরম মশলা ছড়িয়ে দিল, ছড়িয়ে এবার দেখুন চিকেনগুলো দেখেই বোঝা যাচ্ছে যে সেদ্ধটা হয়ে গেছে,
তো এরপরে যখন নিজের মানে যতটা ঝোল চাই ততটা মতো ঝোল রেখে, এটা যেহেতু আমরা পোলাওয়ের সঙ্গে খাবো তাই জন্য এরকম কষা কষাই রাখা হয়েছে। আর এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক, দারুণ হয়েছে না দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর ফ্রাইড রাইসটার জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে বেশ অনেকটা পরিমাণ ঘি। ঘিয়ের মধ্যে আগে ভেজে নেওয়া হচ্ছে কাজু বাদাম আর কিশমিশগুলো, তো কাজু বাদামটা সবার আগে দেওয়া হয়েছে। আর কাজু বাদাম তো ভাজতে বেশিক্ষণ লাগে না, একটু হালকা লালচে হয়ে আসলেই দিয়ে দিল কিশমিশগুলো, কারণ কি কাজু বাদাম চট করে কিন্তু পুড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি হয়। কিশমিশগুলো দিয়ে কিশমিশ যখন ভাজা হয়ে গেল, এইটা একটা জায়গায় তুলে রেখে দিল। তারপরে আবার খানিকটা ঘি দিয়ে তার মধ্যে জৈত্রী, অনেকটা ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ সব একসঙ্গে দিয়ে বেশ সুন্দর যখন গন্ধটা বেরিয়েছে, তখন এই যে ভাতটা যেটা করা ছিল, এই দেখুন সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। ভাতটা গালিয়ে ওই ঝাঁঝরির মধ্যে রেখে দেওয়া ছিল, তো যার জন্য খুব সুন্দর ঝরঝরে ছিল ভাতটা। তো ভাতটা দিয়ে এটা ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন আর চিনি এই তো দিতে হবে। আর যেহেতু এটা আমরা একটা ঝাল ঝাল কষা কষা চিকেনের সঙ্গে খাচ্ছিলাম, এটা কিন্তু আমরা মিষ্টি পোলাও বানিয়েছিলাম, না হলে তো একটা সবজি টবজি দিয়ে ফ্রাইড রাইস করলেও ভালোই লাগে, কিন্তু এটা আমাদের ওই কাজু কিশমিশের মিষ্টি পোলাওটা আমরা বেশি প্রেফার করি। এটা অনেক সময় আমরা গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাওও করি, কিন্তু এই এই দিনে এটা বাসমতি চাল ইউজ করেছিলাম আর সাদা রঙের পোলাওই করেছিলাম কাজু কিশমিশওয়ালা। আর অল্প গোলাপ জলও কিন্তু দিয়ে দিয়েছিল এখানে তৃপ্তি। আর এই দেখুন আমাদের গেস্টদের প্লেট রেডি। ওরা আসার পর আর কিছু শ্যুট করিনি, যেমন সন্ধ্যাবেলা টিফিন, তারপরে এরপরে আমরা আম খেয়েছিলাম, এর তারপরে তৃপ্তি পুদিনা সোডা বানিয়েছিল, সেগুলো আর কিছু শ্যুট করিনি, কারণ কি ওদের সঙ্গে টাইম স্পেন্ড করতে বেশি মানে ইচ্ছে করলো তাই জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি থাকছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।